হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা দেখছিলেন ক্যানন পিক্সমা IP 2772। প্রিন্টারটি প্রবলেম, আমরা আপনাদেরকে একটা স্ক্রিন দেখাই। দেখুন প্রিন্টারটি কিন্তু প্রবলেম, তারপর আপনাদের সামনে একটা স্ক্রিন দিয়ে দেখাই যে প্রিন্টারটির কী সমস্যা। তো আমরা প্রথমে একটা প্রিন্ট করব, প্রিন্টটি তারপরে আপনাদের সামনে হবে, দেখবেন আপনারা যে প্রিন্টারটা কি প্রবলেম হচ্ছে। তো বন্ধুরা একটু ওয়েট করুন, প্রিন্টারটি প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পরে আপনাদেরকে প্রিন্ট করা দেখাবো। তো বন্ধুরা দেখো প্রিন্ট হচ্ছে, বন্ধুরা আমরা প্রিন্ট করলাম এটা, দেখুন প্রিন্টারটি ব্ল্যাক ঠিক আছে, বাট কালারে প্রবলেম। তো আমরা আমাদেরকে একটু অন্যভাবে এই কালি টানার পদ্ধতিটা শেখাবো, সেটা একটু ওয়েট করুন। বন্ধুরা দেখুন পিছনে একটা ওয়েস্ট কালির একটা নল আছে, সেই নলটাকে আমরা বের করব প্রথমে। এই যে বের করার পরে আমরা এখানে আপনার এই যে সিমেন্ট আছে, এই সিমেন্টের মাথাটা ঢোকা দিব। ঢোকানোর পরে আপনাদের এই কাঠিসটা টানবো কাঠিটা। তো বন্ধুরা দেখুন আমি কাঠিসটি টানার জন্য, কালি টানার জন্য যে পদ্ধতিটি আপনাদেরকে দেখালাম সেটা হচ্ছে, দেখুন কাঠিসটি আমরা কোথায় রাখছি। আগে প্রথমে আমরা কাটিসটি এখানে রেখে আপনার এখান থেকে সিমেন্ট দিয়ে একটু কালি টানবো। দেখুন আমরা কালি টানতেছি, এদিকে কালি যাচ্ছে, এদিকে আপনার ড্রাম সেট করা কালি। তো এখান থেকে কোনো কালি ওখানে যাচ্ছে না, শুধুমাত্র লাগছে না। তো আমরা এই কাটিসটি যে কালার কালির যে চেম্বার, দেখুন চেম্বারে শুধুমাত্র লাল কালিটা যাচ্ছে। তো আমরা কাটিসটি খুলে দেখাই। তো বন্ধুরা দেখুন এই কাটিসটি আপনার যে রিম আছে, রিমটা নষ্ট হয়ে গেছে, যার কারণে শুধু কালার কালির লালটা বেরোচ্ছে, যার কারণে আমরা কাটিসটি চেঞ্জ করে প্রিন্টারটি ওকে করব। তো ভালো থাকবেন, এই পর্যন্ত আপনাদেরকে ভিডিওটি দেখানোর জন্য। তো আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।